হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর তোমাদের সবাইকে আমার পিউ সিম্পল ব্লগস এ অনেক 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 স্বাগত আর অনেক ভালোবাসা। আর আজকে আমি আমার ভিডিওটা আজকে বিকেল থেকে স্টার্ট করলাম। এখন বিকেল না, সন্ধে হয়ে গেছে। তো এখন কটা বাজে? এখন বাজে 6:30। তো আমি এখন আমার ভিডিওটা একটুখানি স্টার্ট করলাম তোমাদের সঙ্গে বিকেলের কিছু শেয়ার করার জন্য। আর আমি আমার মেয়েকে এইমাত্র পড়াচ্ছিলাম, এই দেখো ও বই পড়ছে। এই দেখো ওকে নিয়ে একটু পড়াচ্ছিলাম, তো একটু বই পড়ছিল। এই ঘুম থেকে উঠছে যে বেশিক্ষণ হয়নি, বেশিক্ষণ না, তাও এই 6:30-5:30 দিকে ঘুম থেকে উঠেছে। আমিও আজকে ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা। আজকে তো দিনের বেলা থেকে কোনো সেরকম ভিডিও করা হয়নি, কারণ শরীরটা আজকে একদম ভালো লাগছিল না। কেন জানি না আজকে একটু বেশি ঝিমানো ঝিমানো লাগছিল। আজকে আমার রান্না বান্না অনেক সকাল সকাল হয়ে গেছে, হচ্ছে আজকে সেরকম কিছু রান্না করিনি। আজকে ভাত ডাল, সিম্পল খাবার, ভাত ডাল আর হচ্ছে ডিমের অমলেট করেছিলাম আর পাঁপড় ভাজা, আর কিছু না। আর সাথে আমার একটুখানি প্রিয় পাঁচমিশালি আচার, আমার সেটা দিয়ে ডাল দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো আজকে এই ছিল আমার লাঞ্চ, আর সেগুলো তো কিছুই শেয়ার করা হয়নি। আর এখন ভাবলাম যে তোমাদের সঙ্গে একটুখানি গল্প করা যাক। এখন তার কাজে মতন সেরকম কিছু দেখানোর নেই ওর জন্য। এখন আমার মেয়েকে বই পড়াচ্ছি, এই যে একটুখানি ও পড়ছে। কিছু করিস না, শোনো, এটা তুমি হাত ঘোরাবে এটা। এখন ওকে নতুন দেখো, অওয়া মানে আমি লেখাচ্ছি, হাত ঘোরাচ্ছি, এই পাশে লেখো, এই পাশে। ও নতুন মানে এখনো তো পায় না, একটু একটু ওকে শেখানোর চেষ্টা করছি। এখনো তো দিদিমণি পাইনি আমি সেরকম বাড়িতে পড়ানোর মতন, সবাই বলছে বাড়িতে দিয়ে আসছে। তো আমি তো বলেছিলাম যে কেন আমি মানে বাড়িতে দিয়ে আসছি না, একটুখানি দূরে তা আবার সবার বাড়ি, ওই জন্য। তো আমি ঘরেই যতটা পারছি ততটাই ওকে পড়ানোর চেষ্টা করছি, চেষ্টা করছি কি পড়াচ্ছি ওকে যতটা আমি পারি আর কি শেখাতে ওকে, তাই না? তো যাই হোক, আর একটু পরে রাহুল চলে আসবে। আর আমি বিকেলবেলা কিছুই সেরকম কিছু খাইনি। আমার মেয়েকে ম্যাগি করে দিয়েছিল, আমার মেয়ে ম্যাগি খায়নি। সেবারে ভিডিওতে আমি বলছিলাম যে আমার মেয়েকে ম্যাগি করে দিলে ও ম্যাগিটা খেতে চায় না, কিন্তু ওই যে ম্যাগির যে একটু হালকা একটু মানে একটুখানি হালকা একটু ঝোল ঝোলে রাখি, কারণ ও খেতে ওটা ও বলে যে আমি স্যুপ খাবো, স্যুপ খাবো, তার জন্য ওটা খেয়ে মানে স্যুপের মতন ওটা খেয়ে তারপর আর খায়নি ম্যাগিটা, ম্যাগিটা ফেলে রেখে দিয়েছে। তো এখন যেহেতু হেভি মানে শীতকাল, যেহেতু হালকা একটু একটু ঠান্ডা পড়ে গেছে, দুপুরবেলা যদি ঘুমাই না প্রচুর মশা, মানে মশার প্রচুর চাষ হয়, তার জন্য এখন মশারিটা টানিয়ে শুতে হয়। তার জন্য মশারিটা আর যেহেতু রাত্রেবেলাও টানাতে হবে, তার জন্য মশারিটা আর একেবারে ভাঁজ করে রাখি না, ওইভাবেই রেখে দিয়েছি, কারণ রাত্রেবেলা তো আবার মশারিটা টানিয়েই শুতে হবে। আর এই মশারিটা এখন চেঞ্জ করে আবার শীতকালে আমি যেই মশারিটা ইউজ করি সেটা আবার বের করতে হবে, এটা ধুয়ে রেখে দেবো আর ওটা আবার বের করবো। এই মশারিটা মানে খুবই মানে এটার এই মশারিটা খুবই হালকা, আর এইটার মধ্যে মানে হাওয়া খুব ভালো ঢোকে, মানে গরমকালে মানে যখন ফ্যান চালাই তখন। আর যেই মশারিটা আরেকটা আছে ওটা আমি শীতকালে ইউজ করি, সেটা একটু ঠান্ডাটা ভেতরে কম ঢোকে, এই মশারিটা মানে খুব ঘন ঘন নেটের জালিটা, তো তার জন্য। আর আমার মেয়েকে এখন একটুখানি পরিয়ে নিই, তারপর আবার একটু পরে রাহুল আসবে, তো আবার তোমাদের সঙ্গে তারপরে আবার একটু কথা বলছি। আগে আমার মেয়েকে একটু পরিয়ে নিই, ঠিক আছে? চলো। মেয়েকে আমার পড়ানো হয়ে গেছে, আর দেখো দাও কি করছে পাগলের মতন, চুলে ঝুটকি বেঁধে দিয়েছিলাম, ঝুটকিটাকে খুলে দিয়েছে দেখো, আর গামছা নিয়ে দেখো কি করছে পাগলের মতো, দেখো কি করছে গামছা। রাহুলও চলে এসছে,
আর বড় আজকে না একটুখানি গরম লাগছে, তার জন্য উপরে ফ্যান চালিয়ে দিয়েছি। দুপুরবেলা খুব গরম লাগছিল, খুব ঘেমে যাচ্ছে, আর এখন আমার মেয়ে ঘেমে যাচ্ছে, ওই জন্য ফ্যানটা চালিয়ে দিয়েছি। আর এখন বাজে হচ্ছে 7টা, 7:30 বাজে এখন। আর একটু পরেই আমি আমি এখন টিভি দেখছি, টিভি দেখে একটু পরে রান্না বসাবো। আজকে রান্না করব, দেখি আজকে খিচুড়ি রান্না করব। আমার খিচুড়ি খেতে ইচ্ছে করছে, আমার খিচুড়ি খেতে খুবই ভালো লাগে, যখনই সুযোগ পাই তখনই করে নিই খিচুড়ি। তো আজকে খিচুড়ি কান্না রান্না করলো, আর খিচুড়ি করতে বেশিক্ষণ লাগে না, সব কিছু একসাথে বসিয়ে দাও, ব্যাস হয়ে যাবে। তারপরে একদম ফোড়ন টোড়ন দিয়ে দাও, ব্যাস হয়ে গেল খিচুড়ি। আর পাঁপড় ভাজা আছে, দিনের বেলা পাঁপড় আছে, আজকে দুপুর বেলা পাঁপড় হয়েছিলাম ডালের সঙ্গে, তো আছে, তো সেটাই। আর বেশি কিছু করবো না, খিচুড়ি করবো, আর আমার মেয়েকে দেখো কি সুন্দর চুলটা বেঁধে দিয়েছিলাম, ঝুটকিটা আর খুলে দিয়েছি এখন, এখন দেখো চুলটা এখন খাড়া খাড়া হয়ে আছে, পাগলা পাগল। তো আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি, তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাকে প্লিজ একটু সাপোর্ট করো তোমরা। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো সবাইকে বাই।